Yo guys, welcome back to a new video. So, আজকে we আমরা যাব চাঁদনি মার্কেট। আমি জানি না আপনি ব্যাপারটা জানেন কিনা, but আমি crafts such as speaker অনেক বানাই। তো সেগুলোরই material কিনতে আমরা আবার যাব মার্কেটে। তো সেই মার্কেটে যেতে চলেছি, তো চলুন দেখি লকডাউনের পর কোভিড টাইমে চাঁদনি মার্কেটের এখন কি অবস্থা, ওখানে কি কি precautions নেওয়া উচিত। তো চলুন Let's explore. So guys, at the Chandni market, we have introduction to you. So first, let's know what the Chandni market is. So guys, Chandni market basically is a market that is close to the market. It's a food and it's not complex. এই মার্কেটে গাইস ইলেকট্রনিক্স এর জন্য খুব মানে বিখ্যাত মার্কেটটা, অল ওভার ইন্ডিয়া মার্কেটটা খুব বিখ্যাত। যেমন দিল্লিতে একটা চৌবাজার আছে, চাঁদনি চক আছে, সেরকম কলকাতাতেও একটা আছে। তো গাইস এইখানে আপনি ইলেকট্রনিক গুডস পেতে পারেন, ব্র্যান্ডেড পেতে পারেন, লোকাল পেতে পারেন, অ্যাট আ ভেরি চিপ প্রাইস, এটা হোলসেল মার্কেট টাইপের। আরেকটা কথা, সেখানে আপনি র মেটেরিয়ালস পাবেন। সাপোজ আপনি বাড়িতে একটা স্পিকার বানাতে চাইছেন, রোবট বানাতে চাইছেন, এগুলো বানানোর জন্য আপনি ওখান থেকে জিনিসটা পেয়ে যেতে পারেন। তো এবার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম, এবার যারা জানেন না আপনারা বুঝতে পারলেন জিনিসটা কি, তো চলুন একবার ওখানে গিয়ে মিট করি। সো হ্যালো গাইস, আমি আবার ভয়েস ওভার করছি এবার। তার কারণ হচ্ছে গাইস আগে থেকে কিছু প্রিকশনস দিয়ে দিই, কারণ কি ভিডিওটা আমি এবার অনেকটাই ছোটো বানালাম। আর এইখানে যে চাঁদনি মার্কেটে যাচ্ছি গাইস, প্রথম কথা হচ্ছে নিজের সিকিউরিটির ব্যাপারে খুব খেয়াল রাখবেন। নিজের ব্যাগ, যদি ব্যাগ নিয়ে যান মানে ক্যারি ব্যাগ প্লিজ নেবেন না, তাহলে মাঝখানে জিনিস চুরি হয়ে যেতে পারে। সবসময় গাইস লক্ষ্য রাখবেন যে স্কুল ব্যাগ বা নর্মাল যে ব্যাগগুলো হয়, ল্যাপটপ ব্যাগগুলো নিয়ে যদি পারেন, আর চেনগুলোকে পুরো ভালোভাবে লাগিয়ে রাখবেন। আর ফোন, মোবাইল, ওয়ালেট, বিলঙ্গিংস প্লিজ গাইস সব ভেতরে রাখুন, বাইরে কিচ্ছু রাখবেন না, চুরি হতে কয়েক সেকেন্ডে লাগবে না। আর গাইজ আমি নিজে খুব ভয় ভয় শ্যুট করছিলাম, এখানে ভিড় আছে মোটামুটি, এখানে চিন্তাইটা খুব বেশি হয়। গাইজ আমি কার থেকে আপনাকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে একদমই রেকমেন্ড করবো না। এখানে না আন্ডারগ্রাউন্ড বলে একটা জায়গা আছে, যেখানে শ্যুট করিনি আমি, কারণ কি শ্যুট করতে দিচ্ছিল না অনেকগুলো লোক, এই জন্য আমি আর ওখান থেকে ক্যামেরা কিছু তুলিনি। গাইজ ওখানে আমি নিজে দেখেছিলাম যে ফোন মানে নতুন নতুন ফোনে খুলে ওর ভেতরে কাজ হচ্ছে, সেটাকেই নতুন করে আবার সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করছে। তো প্লিজ আমি রেকমেন্ড করবো এই ফুটের থেকে প্লিজ কোনো ফোন কিনবেন না, তো আপনার লস হবে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা ভিড়, এই জায়গাটা গাইস বেসিক্যালি চাঁদনি মার্কেটের পিছন দিকটা, যেখানে এই পাশে একটু খাওয়ার স্টল টল থাকে ওই জায়গাটা। তো সামনে বাবা হাঁটছে আমার সাথে, আমি আর বাবা গেছিলাম। তো গাইস শেষে আপনাকে এটাও দেখাবো কী কিনেছি, কোনটার কোনটার কত প্রাইস, তো আপনার একটা আইডিয়া হয়ে যাবে এখন কী মানে প্রাইস। তো গাইস আমরা গেছিলাম January 4, 2021-এ, তো হ্যাপি নিউ ইয়ার বাই দ্য ওয়ে। আর তো সামনে এখানে বেশি কিছু সেরকম আমার দরকারি জিনিস তো এই পিছন দিকে পাইনি, তো অনেকটাই হাঁটতে হয়েছে আমার দরকারি জিনিস পাওয়ার জন্য। গাইস ভিডিওটা পুরো দেখবেন, আপনি চাঁদনি মার্কেট বুঝে যাবেন, চাঁদনি মার্কেটে এখন কী হচ্ছে সেটাও ভালোভাবে বুঝে যাবেন। গাইজ এখানে সামনে অনেকগুলো লাইটের দোকান আছে, যদি আপনি লাইটিং কিনতে আসেন তাহলে এই পাশে চলে আসবেন, অনেক কমে পেয়ে যাবেন। আর গাইজ এই দেখুন, আমি আপনাকে আগে যে ছোটো ক্লিপটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে মেন ক্লিপ গাইজ, এটা হচ্ছে চাঁদনি মার্কেটের মেন মোড়টা। ফাঁক দেখে আমি দাঁড়িয়েছি গাইজ, ফোনটাকে আমি রীতিমতো টাইট করে ধরেছিলাম, কত ভিড় দেখতে পাচ্ছ, ঠিক ঠিকে লোক, এর মধ্যে ফোন চুরি হওয়া চুরি, আমি আবার সেটি সিকিউরিটিটাকে বলছি, এটা খুব কমন ব্যাপার। আর আমি যেটা বলছিলাম একটা মাস্ক পরে গেছিলাম, সেটা খুব ভুল হয়েছে, আমি এসে তারপরে রেকগনাইজ করলাম। গাইজ আপনারা সবসময় দুটো কি তিনটে মাস্ক আরামসে পরে আসবেন, যদি কাপড়ে পরে থাকেন 95 পরলে ভেতরে একটা স্টেরিলাইজ মাস্ক পরলে ভালো হয়, যে হারে ভিড় মানে নর্মাল কাপড় মাস্ক সেভাবে প্রোটেক্ট করতে পারে না। আর অর্ধেক লোকজন মাস্ক পরে নিয়ে আই ডোন্ট নো ভাই। যাই হোক ঠিক আছে, এখানে আপনি সস্তায় জিনিস পেয়ে যান, এটা একটা লাভ। আর একটুখানি নিজের সিকিউরিটি আর হেলথটাকে রিস্কে নিয়ে যেতে হয়, বাট গাইজ
সবই চলে এখনকার দিন। এখন যা মানে মার্কেটে দাম বেড়েছে, চাঁদনি মার্কেটের এখন দাম বেড়েছে, আগে যতটা কমে পাওয়া যেত এখন 10-15 টাকা মানে সব কিছুর অ্যাভারেজভাবে বেড়েছে। আর এই দেখছেন গাইজ, এই চাঁদনি মার্কেটের মেন মোড়টা, মোড়টা থেকে আমরা বেরিয়ে বললাম এই চাঁদনি মার্কেটটা গাই। এই মোড়টা যারা এসছেন হয়তো চেনেন, যারা আসেননি বা আসতে প্ল্যান করছেন আর আমার ভিডিওটা দেখছেন, তারা এই জায়গাটা পজ করে ভালোভাবে দেখে নিন। এখান দিয়ে ঢুকতে হয় গাইজ। আমরা যেখান থেকে জিনিস কিনেছিলাম, আমার টেকনিক্যাল জিনিস যেগুলো দরকারি সেগুলো গাইজ, রানা বলে একটা শপ আছে, রানা, ওখানে কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবে। তো উনি সার্কিট চিপস বিক্রি করে, সার্কিট বোর্ড, চিপ, ব্যাটারিজ, তো সায়েন্স প্রজেক্টের জিনিস, তো ওখান থেকে আপনি আরামসে কিনে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না, উনি ভালো করে বুঝিয়েও দিয়েছিলেন আমার। তো গাইজ ভিডিও শেষে আপনাকে দেখাবো আমি কী কী কিনেছিলাম। তো গাইজ দেখছেন মোড়ের থেকে বেরিয়ে গেছি আমরা, রাস্তায় চলে এসেছি, রাস্তাতেও ভিড় আছে, দেখে মনেই হয় না সত্যি কথা কোভিড আছে। আর ভিড় আছে, আমি মার্কেটে ঢুকলে মনে হবে কোভিড কী হয়, তাই আপনি জানেন এমন অবস্থা, আমি সত্যি কথা বলছি আপনাকে। আর তখনই হঠাৎ গাইজ ট্রাম এসছিল, ভাবলাম ট্রামটাকে শ্যুট করে নিই, আফটার কোভিড প্রথমবার আমি ট্রাম দেখলাম। তো ট্রামের এই লোকোমোশনটা ভালো লাগে, মুভমেন্টটা গাইজ কমেন্ট করবে, যাই যে ট্রাম ট্রামে কোনো চড়েছে বা ট্রামে চড়া ভালো লাগে বা ট্রাম যাতায়াত করছে নিজের সামনে দিয়ে ভয় লাগে সামনে দিয়ে আর কি। তো গাইজ দেখতে পাচ্ছ এবার আমার যেগুলো কিনেছিলাম সেটা হচ্ছে গাইজ প্যাম 40 অডিও, অডিও অ্যাম্পলিফায়ার জ্যাক, এরকম দুটো 18650, 3.7 ভোল্টসের ব্যাটারি 18650, যেগুলো 50 রুপিস করে পিস পড়েছে। এই একটা কিনেছিলাম 5 ভোল্ট বুস্টার মাইক্রো ইউএসবি চার্জিং মডিউল, যেটার দাম পড়ছে 60 রুপিস। তার সাথে সাথে গাইজ এই প্যাম দুটো কিনেছিলাম যেটার প্রত্যেকটার 40 রুপিস করে পড়েছে, টোটাল 80 রুপিস হয়ে গেছিলো। তার সাথে সাথে গাইজ একটা এলইডি কিনেছিলাম ফর সার স্পিকার, আর এটা কিনেছিলাম ফর ব্লুটুথ, দেখতে সুন্দর লাগে, এটা দিয়ে গাইজ একটা স্পিকার বানালাম, বানিয়েছি আমি। তো গাইজ আমি টেকনিক্যাল অত ভালো কিছু করি না, তাই জন্য আর ভিডিওটা দিইনি। তো গাইজ রিমোট দেখতে পাচ্ছ আনবক্সও করে দিলাম এটাকে একসাথে সাথে, জিনিসটা ভালো আমি ইউজ করলাম, জিনিসটা খুবই ভালো, কোনো অসুবিধাই নেই। তো গাইজ এটা আমার পড়েছে 130 রুপিস, 5 ভোল্টসে চলে। আর এটা রিমোট দিয়েছে তার সাথে সাথে, আর এগুলো সব জ্যাক ঘাটি লাগাতে হবে। তো গাইজ আজকে এতটাই, মিটিং অন দ্য নেক্সট ভিডিও, গুড বাই, টেক কেয়ার। ভিডিওটা লাইক করবেন গাইজ, ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।